ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের রাজধানী ও বৃহত্তম একটি শৈলী শহর এই গ্যাংটক। মাত্র 30,000 বাসিন্দার এই মনোমুগ্ধকর শহরটির প্রাকৃতিক সৌন্দর্যের বিশালতা শুধুমাত্র কথায় বর্ণনা করা অসম্ভব। গ্যাংটক পর্বের আমাদের আজকের আয়োজনে থাকছে এখানকার জনপ্রিয় একটি টিবেটোলজি, গণেশ টক, হনুমান টক, এছাড়াও ড্রুল চর্টেন নামের বিখ্যাত একটি স্তূপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গ্যাংটক শহরের এক একটি সকাল মানেই ভিন্নধর্মী এক একটি অভিজ্ঞতা। খুব সকালেই ট্যাক্সি ভাড়া করেই আমরা বেরিয়ে পড়লাম স্থানীয় সব সাইট সিনগুলো পরিদর্শনের উদ্দেশ্যে। কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে গেলাম ইনস্টিটিউট অফ টিবেটোলজিতে। এখানকার প্রবেশ মূল্য মাত্র 25 রুপি। এই 25 রুপির বিনিময়ে আপনারা ঘুরে দেখতে পারবেন বিখ্যাত এই মনস্ট্রি সহ জানতে পারবেন বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক সব ইতিহাস। সাজানো গোছানো পরিপাটি পরিবেশটি নিমেষেই যে কারোরই নজর কাড়বে। স্থাপনাটির এক কর্নারে দেখতে পারবেন একটি স্থানীয় ক্লিনিক। এখানেই স্থানীয়ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই টিবেটোলজিটি ঘুরে দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম পাশেই অবস্থিত ড্রুল চরটেন নামক বিখ্যাত একটি স্তূপ দেখার জন্য। হে, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, বর্তমানে আমরা আছি গ্যাংটকে, যেটা সিকিমের গ্যাংটক নামেই সর্বাধিক পরিচিত। তো আমরা এখন আজকে এই বৌদ্ধদের প্যাগোডাটা দেখাবো, এটা তাদের ধর্মীয় স্থান। সো এই তাদের এই প্যাগোডার চারিপাশটা ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সবাই সাথেই থাকুন। আর যারা দার্জিলিং এবং গ্যাংটকে আসবেন তারা অবশ্যই এই প্যাগোডা থেকে ঘুরে যাবেন। পাহাড়ের বুক চিরে পিচ ঢালা রাস্তা বেয়ে উপরে উঠতে ঘামে গা ভিজে যাচ্ছে। পিচ ঢালা রাস্তায় ছোট ছোট পাথর বিছিয়ে দিয়ে রাস্তাটিকে স্লিপ প্রুফ করা হয়েছে, যাতে উঁচু পাহাড়ি ঢালে উঠতে কারগুলো যেন স্লিপ না করে। একপাশে বিশাল পাথরের স্তূপ এবং কার পার্কিং এর জন্য সুবিশাল জায়গা। সবকিছুই যেন সাজানো গোছানো এবং পরিপাটি ভাবে তৈরি করা। অনেকেরই আবার খাড়া রাস্তা বেয়ে উপরে উঠতে কষ্ট হবে বলে রাস্তার পাশ দিয়ে তৈরি করা হয়েছে লম্বা সিঁড়ি। এই সিঁড়ি বেয়েও উঠে যাওয়া যায় একদম উপরে। উপরে উঠতেই চোখে পড়বে বিশাল এই স্তূপটি। 1945 সালে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের নিম্মা আদেশের প্রধান ট্রুলশিক রিনপোচে এই স্তূপটি তৈরি করেছিলেন। এই স্তূপের ভিতরে দর্জি ফুরবা কাঙ্গিউর, যেটা পবিত্র বই বলেই স্বীকৃত, এবং অন্যান্য ধর্মীয় বস্তুর একটি সম্পূর্ণ সেট রয়েছে। এই স্তূপটির চারপাশে 108টি মণিলাকর বা প্রার্থনার চাকা রয়েছে। এগুলো ঘুরিয়ে ঘুরিয়েই স্থানীয়রা প্রার্থনা করেন। পাশেই রয়েছে স্থানীয় লামা বাচ্চাদের লেখাপড়া এবং আবাসিক ব্যবস্থা। সব মিলে স্থানটি খুবই নিরিবিলি এবং সাজানো গোছানো পরিপাটি একটি পরিবেশ। প্রকৃতপক্ষেই মনে হবে এ যেন ইউরোপ মহাদেশের কোনো এক প্রান্তে আমরা অবস্থান করছি। Tell me that I can't and I won't, that's what guides me the most.
by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।